20 বছর পর গিয়েছিলেন বাংলাদেশে, বাংলাদেশকে ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলাদেশি মেয়েকে, স্থায়ী হতে চেয়েছিলেন বাংলাদেশে, কিন্তু আত্মীয়দের হাতে প্রাণ হারাতে হলো সিলেটের আব্দুল শহীদকে। যমজ দুই কন্যা সন্তান হওয়ার 2 মাসের মাথায় বাংলাদেশের সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামে খুনের শিকার হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আব্দুল শহীদ। হত্যার সময় শহীদ তার বোনের সাথে ভিডিও কলে কথা বলছিলেন। আব্দুল শহীদের বোন 44 বছর বয়সী মিনা মজিদ এই তথ্য জানিয়েছেন। ভিডিও কলের সময় মিনা 5000 কিলোমিটার দূরে যুক্তরাজ্যের কোভেন্ট্রিতে ছিলেন। স্বজনদের অভিযোগ, নিজ আত্মীয় স্বজন দ্বারাই হত্যার শিকার হয়েছেন শহীদ। খবরে বলা হয়েছে, আব্দুল শহীদ 2019 সালে দীর্ঘ 20 বছর পর বাংলাদেশে যান। মূলত তার মা মারা যাওয়ার কারণে তিনি বাংলাদেশে গিয়েছিলেন। বাংলাদেশে যাওয়ার পর সেখানকার সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশ তার ভালো লাগে, তাই তিনি স্থায়ীভাবে বাংলাদেশে থাকার সিদ্ধান্ত নেন। এরপর তিনি বাংলাদেশে গিয়ে নতুন বাড়ি নির্মাণ করেন, স্থানীয় এক মেয়েকে বিয়েও করেন। তার গর্ভে তার 2টি যমজ সন্তানও জন্ম নেয়। তিনি যে এলাকায় বাস করতেন সেখানকার মানুষকে তিনি নানাভাবে সহযোগিতা করতেন, এলাকার মসজিদ নির্মাণ করেন, বিপদে মানুষের আর্থিক সহায়তা করেন। এবারের রোজার আগে আব্দুল শহীদ গ্রামের মানুষের মাঝে রোজার উপহার হিসেবে চাল ডাল তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিলিয়ে দেন। অল্প দিনের মধ্যে এলাকায় তার সুনাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে মুদ্রার অন্যদিকও ছিল, শহীদের আত্মীয় স্বজনরা তার ওপর চরমভাবে নাখোশ এবং ঈর্ষান্বিত ছিল। তাদের দাবি, আব্দুল শহীদ তাদের জমিতে বাড়ি নির্মাণ করেছে। এটা নিয়ে ক্রন্দল চলতে থাকে। ঘটনা এমন অবস্থায় চলে যায় যে স্বজনরা শহীদের পোষা কুকুরটাকেও মেরে ফেলে। এরপর থেকে তারা আব্দুল শহীদকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। মিনা মজিদ জানান, আব্দুল শহীদের সাথে ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে তিনি ধাতব বস্তুর আওয়াজ পান। এরপর কানে হেডফোন থাকা এক ব্যক্তি হঠাৎ করে এসে শহীদের মাথায় কোপাতে থাকে। বেশ কয়েকবার ছুরিকাঘাত করার পর শহীদ ঘটনাস্থলেই মারা যায়। এরপর তার মরদেহ সেখানে ফেলে রেখে চলে যায় ঘাতকরা। এভাবে ভাইয়ের মৃত্যুর পর ইস্ট মিডল্যান্ডের কেয়ারার মিনা মজিদ বিচারের দাবি জানিয়েছেন। মিনা মজিদ বলেন, তার কাছে তার ভাইকে হত্যার যাবতীয় ফুটেজ রয়েছে, কিন্তু বাংলাদেশে তার ভাই হত্যার বিচার পাওয়া সম্ভব নয়। ফরেন অফিসের একজন মুখপাত্র বলেন, বাংলাদেশে একজন ব্রিটিশ নাগরিকের হত্যার ব্যাপারে তারা অবগত হয়েছেন, বিষয়টি নিয়ে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন, এছাড়া ভুক্তভোগী পরিবারের সাথেও যোগাযোগ রাখা হচ্ছে। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।